السلام عليكم، কেমন আছেন সবাই؟ আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে লাইভে আসলাম এই জন্যই, যারা সৌদি আরবে আসতেছেন প্রবাস জীবনে নতুন কোনো ভিসা নিয়ে, তাদের উদ্দেশ্যে এমনকি মার্কেটের ভিসা যে বিষয়টা, সুপার মার্কেটের ভিসা, এরকম মানে কেমনে কিভাবে নিলে ভালো হবে, কত টাকার মধ্যে কিংবা এই কাজে আসলে ভালো হবে কিনা, তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম হচ্ছে, যারা নতুন আসতেছেন যদি মার্কেটের ভিসা নেন তাহলে কেমন হবে, কিংবা পাম্পের ভিসা নিলে কেমন হবে। তাছাড়া আরো অনেক ভিসা আছে, যেরকম বলদিয়ার কাজে ভিসা আছে, তারপরে কোম্পানির ভিসা আছে, মার্কেটের ভিসা আছে, যে যেটা দিয়ে আসতে পারেন। যদি কেউ ক্যাশিয়ারিং এর মধ্যে আসতে চান মার্কেটের মধ্যে, বিশেষ করে সুপার মার্কেটে, যেরকম আমি সুপার মার্কেটে ডিউটি করি, এটা কিন্তু আমার সুপার মার্কেট, বুঝতে পারছেন? এটা কিন্তু মিট কোম্পানি, আমি কিন্তু সাপ্লাই, বুঝছেন? আমাকে প্রথমত বলা হয়েছিল যে ডিরেক্ট ভিসা দেওয়া হবে, কিন্তু প্রথমত ডিরেক্ট ভিসা আমি পাই নাই, ডাইরেক্ট ভিসা আমাকে দিচ্ছে সাপ্লাই। সাপ্লাই এখানে আসছি, আশা করি ভালো হবে। আপনারা যদি কেউ আসতে চান এই ভিসায়, 12 ঘন্টা ডিউটি হয় আর কি, সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত ডিউটি হয়, পরে আবার আরেকজন আসে, মানে দু শিফট হয় আর কি এখানে, মানে 24 ঘন্টা আলাতুল খোলা থাকে। এগুলা যেরকম মাহাত্মার কাজ আছে, মাহাত্মা বলতে আপনারা ওই যে পাম্প দেখা যাচ্ছে, ঠিক আছে, ওইখানে পাম্প, পাম্পের মধ্যেও কিন্তু অনেক অনেকে চাকরি করে, 3 জন 4 জন থাকে এক রাতে, ওইগুলো বিষয় ভালো। আমি যে কাজটা করি এটা হচ্ছে আপনার ক্যাশিয়ারিং, রাত্রেবেলা আমি একে থাকি মার্কেটে। স্যালারি আপনার বেশি দেয় না, না দিলেও হচ্ছে আপনার পরে বাংলাদেশে 50,000 টাকার মতো পরে স্যালারি। ওই কাজে আসার মধ্যে আপনার যেরকম শরীরের দিক দিয়ে ভালো ভালো হয় আর কি, বাড়ির দিক দিয়ে খারাপ হয় হচ্ছে আপনার ওই রাত্রেবেলা যারা ডিউটি করে, ঘুমেতে অনেক সমস্যা হয় প্রথমত, দ্বিতীয়ত আরেকটু প্রবলেম আছে হচ্ছে আপনার ওই যদি দোকানের মধ্যে কোনো শর্ট হয়, মাসে শেষে দেখা গেছে 200 টাকা 300 টাকা অনেক সময় শর্ট হয়ে যায় দোকানে, এই টাকাগুলো আমাদের ভরে দিতে হয়, এটা কোম্পানি কোনো রকমের কোনো দাখেল নেয় না। কাজটা আমি করতেছি তো আমার দায়িত্বে, যেহেতু দোকানটা আছে এখানে, যদি 1 টাকাও শর্ট হয় তাহলে সেটার টাকাটা আমাকে দিতে হবে। এই হচ্ছে এটার মানে খারাপ দিক। তাছাড়া ভালো দিক বলতে আপনার বাহিরে যাওয়া লাগতেছে না রোদের মধ্যে, সৌদি আরব তো অনেক গরম আপনারা জানেন, যে বাহিরে যাওয়া লাগতেছে না সর্বক্ষণ এসির ভিতরে, বাসায় থাকলেও এসি, মার্কেটে থাকলেও এসি, সবসময় এসির ভিতরে থাকা, এদিকটা অনেক ভালো। যারা আসতে চাচ্ছেন সুপার মার্কেটে, আমি বলি ভালোই হবে, আসেন, টাকা পয়সার দিক দিয়েও ভালো। আপনি যদি বাংলাদেশ থেকে ভিসা করেন, আমি মনে করি বেশি টাকা লাগবো না, সর্বোচ্চ 4 লক্ষ টাকা কি 3 লক্ষ টাকা, এরকম 3 থেকে 4 লাখ এরকমের মধ্যে আপনি আসতে পারবেন, এটা কোনো বিষয় না। আজকে এই জায়গাটা অনেকটা ঠান্ডা, কারণ বৃষ্টি হয়েছে তো কিছুক্ষণ আগে, অনেক বৃষ্টি হয়েছে যার জন্য একদম ঠান্ডা। দেখতেছেন এখন কিন্তু রাত্র প্রায় 2টো বাজে, রাত্রে আশেপাশে কেউ নেই, মাঝে মধ্যে কয়েকটা গাড়ি যায়, অনেক সুন্দর লাগে, পুরোটা জায়গা জুড়ে একদম শ্মশান, কেউ নেই, আশেপাশে কেউ নেই। বৃষ্টির কারণে অনেক ঠান্ডাও লাগতেছে, তারপর জায়গাটা অনেক ভালো লাগতেছে, কাস্টমার আসে মাঝে মধ্যে, 2-1টা কাস্টমার আসে, জায়গাটা অনেক সুন্দর, তাই না? যদি এই বিষয়ে কেউ আসতে চান এই কোম্পানিতে, মিট কোম্পানি কিন্তু এটা, অনেক বড় একটা কোম্পানি, সৌদি আরবের জন্য বেস্ট একটা কোম্পানি, যদি কেউ আসতে চান এই কোম্পানিতে অবশ্যই ইনবক্সে জানাবেন, ভিসা দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? যদি কেউ আসতে চান, কেউ যদি ইচ্ছুক থাকেন এই কোম্পানিতে আসার জন্য সুপার মার্কেটে ডিউটি, যদি কেউ আসতে চান অবশ্যই ইনবক্সে জানাবেন, পার্সোনালি কথা বলবো। এটা আসলে অবশ্য ভালোই হবে, খারাপ না, স্যালারির দিক দিয়ে খুবই ভালো, 50,000 টাকা কম না কিন্তু বর্তমানে বাংলাদেশে। যদি কেউ ইচ্ছুক থাকেন অবশ্যই ইনবক্স করবেন, কাজটা অবশ্যই ভালো। তাছাড়া আরো অনেক ভিসা আছে, যদি আপনারা চান অবশ্যই জানাবেন, ভিসা দেওয়ার ব্যবস্থা করবেন।
আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই হবে, আবার আমি আরেকদিন আসব অন্য একটা ভিডিও নিয়ে, যে এখানে কি কি পাওয়া যায়, কি কি মাল বিক্রি হয়, হ্যাঁ এরকম একটা ভিডিও নিয়ে আবার আসব। অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।